সালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টোবলে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটা অনেকে জানে না কারণ অফিসিয়ালি এখনো বিজ্ঞপ্তি বাইর হয় নাই এটা একই অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তো এটা চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টোবলে যোগদান করার জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ পুলিশ এবার বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে যোগদান করানো হবে এই সার্কুলারটা প্রকাশ হতে একটু লেট হয়েছে কারণ দেশের অবস্থা খারাপ ছিল আপনারা তো জানেন ইভেন এখানে হচ্ছে যে সমস্ত ছেলে এবং মেয়ে সেই রিকোয়ারমেন্টটা আছে তারাই কিন্তু যোগদান করতে পারবে যেমন হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর কম বেশি হওয়া যাবে না এবং এসএসসি পরীক্ষায় মাত্র জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই ওই সমস্ত ছেলে এবং মেয়ে পা আবেদন করতে পারবে সেক্ষেত্রে আরেকটা রিকোয়ারমেন্টস আছে সেটা কি সেটা হচ্ছে উচ্চতা মেয়েদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট সাইড ইঞ্চি যদি সে মুক্তিযোদ্ধা কোঠা বা ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে পাঁচ ফুট দুই ইঞ্চি হলে হবে এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং কোঠা থাকলে বা ক্ষুদ্র নিগুষ্ট হলে পাসপোর্ট ফুট চার ইঞ্চ হলেই হবে সো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না সময় কম অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আর অ্যাপ্লিকেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে ঘরে বসে স্পেশালভাবে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডির থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন নিজের সব নিজে নিজেই বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু সব তো বাস্তবায়ন করে দেবে না সেহেতু এবার যেহেতু সুযোগ আছে একটা আর একটা কথা বলি সেটা হচ্ছে এবার কোঠা নাই এবার ঘুষ নাই এবার রেফারেন্স নাই এবার ওইরকম জালিয়াতি নাই এবার ওইরকম কোনো কিছু নাই সেহেতু যারা মেধাবী তরুণ তরুণেরা আছে যারা স্বপ্ন দেখে যে একটু আর্থিক অবস্থা খারাপ বা তারা স্বপ্নই দেখে যে লিগেলভাবে পুলিশ অফিস পুলিশ হতে হবে তার ঘুষ দেওয়ার সমর্থ নাই এবার কিন্তু ওই সুযোগ নাইও সেহেতু যারা লিগেলভাবে ফিটনেস ঠিক আছে যাদের মেধা আছে যারা সব কিছুতে এক্সপার্ট সেই সমস্ত কর্মী কিন্তু এবার সেখানে যোগদান করতে পারবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি অত্যন্ত সুন্দর একটি চাকরি এখানে সুন্দরভাবে জীবনযাপন করা যায় সরকারি সুযোগ সুবিধা রয়েছে পেনশনের সুবিধা রয়েছে বাসার সুবিধা রয়েছে চিকিৎসার সুবিধা রয়েছে এবং পুলিশের চাকরি কিন্তু একটি অন্যতম চাকরি বাংলাদেশে হয়ে উঠেছে সেহেতু এই সুযোগ কিন্তু মিস করা যাবে না আমি আবারও বলতেছি অ্যাপ্লিকেশন শুরু একই অক্টোবর থেকে এবং সেই হবে এটা পনেরোই অক্টোবর সেহেতু এই সময়ের ভিতরে যেই সমস্ত ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করতেছে এই সময়ের ভিতরে করে নিতে হবে ইভেন নিজের সমস্ত ডকুমেন্ট রেডি রাখতে হবে এসএসসির কোয়ালিফিকেশন বা অন্য যেই কোয়ালিফিকেশনগুলো চাই আমি পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দিব ইভেন নিজেকে মেডিকেলে ফিট করতে হবে মানসিকভাবে ফিট করতে হবে সেই সাথে রিটার্ন পরীক্ষা ভেগা পরীক্ষা প্রস্তুতি নিতে হবে এই সমস্ত কিছু যেই সমস্ত ছেলে এবং নিয়ে নিবে আমি মনে করি তাদের চাকরি হান্ড্রেডে হান্ড্রেড হয়ে যাবে সো আমার এই কথাটি অত গুরুত্ব না কিন্তু গুরুত্বপূর্ণ না বাট আপনার হচ্ছে এখন ওই বিষয়ে অ্যাটেনশন দিতে হবে ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সো যারা হচ্ছে বুদ্ধিমান তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকবে যেভাবে হোক মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যাবে ওই প্রস্তুতি যারা এম ফিক্স করবে যে হ্যাঁ যে কোনো মূল্যে চাকরি হতেই হবে তাদের চাকরি হয়ে যাবে সো দুর্বলেরা যারা আছে তাদেরকে একটু ইন্সপাইশন দিতেই হয় তাদের একটু অনুপ্রেরণা না দিলে তারা ওই সেই বিষয়ে আগ্রহী হয় না সো এখনই হচ্ছে ফ্যামিলির সাথে পোস্ট পরামর্শ মতামত মতামত তোমরা করে ফেলো যেন তোমরা মাঠে যাও এবং মাঠে গেলে তোমাদের চাকরিটা হয় আর চাকুরি হয়ে গেলে কিন্তু সেটা মানুষ যেটাই বলুক যে পুলিশ এই সেই ওই সই কিন্তু তুমি যখন এই ইউনিফর্মটা গায়ে জড়াবা দেখবে যে অন্যরকম একটা সম্মান পাওয়া যাবে এটা আমিও দেখছি বাস্তব সো রাত না করে তোমরা প্রস্তুতি নিতে থাকো পরবর্তী আপডেটস আমার এই টিকটক আইডি বা ফেসবুক পেজ বা ইউটিউবে জানানো হবে ধন্যবাদ